আপনারা দেখছেন আপনার খবর, আমি গুড্ডু। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, আর বেশ কিছুদিনের মধ্যে 21 জুলাই রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল ছাত্র যুব উদ্যোগে বৈঠক চলছে বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে প্রস্তুতি বৈঠক রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি রাকেশ পাড়ুই, তার দলীয় যে কার্যালয় রয়েছে ছাত্র যুব সভাপতির যে দলীয় কার্যালয় মোহনপুর হরিণঘাটা, সেখান থেকে বৈঠক আজ প্রথম শুরু করতে চলেছে। মূলত কী কী কারণে আর এই 21 জুলাই আমরা দেখেছি নদিয়া জেলায় বিভিন্ন সময় তিনি যখন দায়িত্বে ছিলেন একাধিক নতুন নতুন কর্মসূচি নিয়ে কলকাতার বুকে রওনা দিয়েছিলেন। ইতিমধ্যে 21 জুলাই সামনে প্রস্তুতি বৈঠক, আজ কী কী পদক্ষেপ এবং কী কী সূচনা দেবেন ছাত্র যুবকে আগামী দিনে 21 জুলাইকে সামনে রেখে কথা বলবো, আর কী বলবেন, কী কী কর্মসূচি রয়েছে 21 জুলাইকে সামনে রেখে, আর কী বৈঠক, কেনই বা বৈঠক? দেখুন, অ্যাকচুয়ালি 21 জুলাইয়ের যে কর্মসূচি, সেই কর্মসূচি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল যুব কংগ্রেসের কর্মসূচি, কিন্তু এটা হচ্ছে দলের সকল শাখা সংগঠনের একত্রে মিলিত হয়ে যে 13 জন আমাদের শহীদ হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাতে, 1993 সালের ঘটনাকে যাতে মানুষের হৃদয়ে গাঁথা থাকে সেটাকে যাতে মানুষ ভুলতে না পারে সেই আওয়াজকে তুলে ধরতে আর একটাই বার্তা দিতে, ভুলি নাই ভুলি নাই ভুলি নাই সেই রক্তরাঙা 21 জুলাই, সেই বার্তাকে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে আমরা কলকাতার রাজপথে রওনা দিই। এখন বর্তমানে প্রাক্তন জেলা ছাত্র সভাপতি, কিন্তু রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে রয়েছি, নিজস্ব যে ছাত্র কার্যালয় রয়েছে ছাত্র যুবক, সেখানে সেন্ট্রালি মিটিং ডাকা হয়েছে। কারণ আমাদের এখান থেকে প্রায় আমরা বর্তমানে এখন অবধি 4খানা বাসের ব্যবস্থা করেছি, 25 সংখ্যক ছাত্রছাত্রী সেখানে জমায়েত তো হবে। আমাদের হরিণঘাটা শহরের বুকে বিসিকেবি, ভেটেরিনারি, ডেয়ারি, ফার্মেসি, ম্যাকআউট সব জায়গা থেকে যাবে। আজকে পুরো প্রতিটা ক্যাম্পাসে ব্যানার ফ্যানার সব লাগানো হয়েছে, এখানেও দেখতে পাচ্ছেন ব্যানার ফ্ল্যাগ সব লাগানো হয়েছে। তো কর্মসূচি বলতে এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাক, কলকাতার রাজপথে যেতে হবে। আর 21 জুলাই শুধু আজকে না, চিরতর 21 জুলাই থাকবে সেই আওয়াজকে হৃদয়ে গেঁথে নেওয়ার জন্য কোথায় বলছি। আপনি যখন দায়িত্বে ছিলেন তখন একাধিক কর্মসূচি নদিয়া জেলা জুড়ে হয়েছে, ছাত্র যুবকের সামনে রেখে করেছেন মাদারটুন মিছিল, বর্তমানে তৃণমূল কংগ্রেস ঢেলে সেজেছে, একাধিক রদবদল হয়েছে, কিন্তু এখনও অবধি তৃণমূল কংগ্রেস সেইভাবে কর্মসূচি করলেও কোথাও যেন একটা দিকে যেমন গোষ্ঠী কন্ট্রোল ডাক কান পাতলে শোনা যায় ঠিক তেমনি কর্মসূচি নেই, কীভাবে দেখছেন বিষয়টা? কর্মসূচি নেই বলা ভুল, সব থেকে বড় বিষয় হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের মধ্যে দল নির্বাচনে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত, নির্বাচনী পদ্ধতিতে ব্যস্ত, তার মধ্যে কর্মসূচি করার জায়গা কোথায় ছিল? আর সব থেকে বড় বিষয় হচ্ছে পরপর রদবদলের পর থেকে পরপর হচ্ছে কখনো নবজোয়ার, কখনো জনজোয়ার, তারপর হচ্ছে পঞ্চায়েত নির্বাচন, একাধিক অভিষেক মুখোপাধ্যায়ের জনসভা হয়েছে। তো এবার এই কর্মসূচিগুলো যেগুলো রাজ্য স্তরের কর্মসূচিগুলো কাটিয়ে ওঠার পরে বর্তমান যারা দায়িত্ব রয়েছে তারপর অন্য কর্মসূচি যেতে পারবে, কিন্তু সময় নিঃশ্বাস ফেলার সময় কোথায়? পঞ্চায়েত নির্বাচন গেছে, সবুজ আবির নদিয়া জেলা জুড়ে মানুষ খেলছে, পঞ্চায়েত নির্বাচন যেতে না যেতে এখনও কি ভোট গঠন হয়নি, তার আগে আবার 21 জুলাই, 21 জুলাই যাওয়ার সঙ্গে সঙ্গে আবার 28 আগস্ট, পরপর কর্মসূচি তো রয়েছে। মানুষের মনে এনার্জির নাম অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি আর অন্য কিছু বলছি। নতুন নতুন অনেক ছাত্র তো এসছে সংগঠনে হাল ধরতে, তারা এখনও টালমাটাল খাচ্ছে রাজ্য মানে রাজনীতি কীভাবে করবে, সেখানে দাঁড়িয়ে আলাদা কোনো বার্তা থাকবে? কারণ আপনি তো একটা সময় ওর খাওয়া রাজনীতিবিদ, যদি একজন যুব থেকে বলা যায় সেখান থেকে প্রাক্তন সভাপতি, বর্তমানে যদিও রাজনীতির সাথে অনেক অর্থপ্রত জড়িত, অনেক কিছু দেখেছেন অনেক কিছু শিখেছেন, নতুন যারা আসছে তাদের উদ্দেশ্যে কী বার্তা? একটাই, কলেজ গেটে আসো, তৃণমূল ছাত্র পরিষদ করো, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে হাতিয়ার করো, আর সাম্প্রদায়িক যেসব ছোটোখাটো রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন, যাদের নাম নদিয়ার বুকে রাখিনি, নদিয়ার বুকে নেই, তাদের থেকে দূরে থাকো। কারণ কলেজ গেটে তোমার পাশে যে দাঁড়াবে তার নাম তৃণমূল ছাত্র পরিষদ, তোমার হয়ে যে লড়াই দেবে তার নাম তৃণমূল ছাত্র পরিষদ, তোমার হয়ে তোমার দাবি পূরণের জন্য যে কখনো ইউনিভার্সিটি কলেজ গেটে আওয়াজ তুলবে তার নাম তৃণমূল ছাত্র পরিষদ। তা বার্তা একটাই যে আমাদের বার্তা শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম, এই তিনটে মন্ত্রকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে হাতিয়ার করে তৃণমূল ছাত্র পরিষদে যুক্ত হয়ে যাতে কলেজ গেট বলে নয়, শুধু কলেজ গেট থেকে বেরিয়ে এসে যাতে লোকাল রাজনীতিতে জর্জরিত হয়ে তারা যাতে হচ্ছে এলাকায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখে সেই দাবি আমরা করব। আমাদের সাথে ছিলেন রাকেশ পাড়ুই, নদিয়া জেলার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। আপনারা দেখুন আপনার খবর, দেখতে থাকুন সঙ্গে থাকুন। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584996।
17724. Balaji Mobile Plaza te paben Samsung, Nokia, Oppo, Vivo, Redmi, Realme ebang Reliance Jio ittadi branded mobile phone. Echhara mobile er jabotiyo accessories. Balaji Mobile Plaza. Balaji Mobile Plaza. Balaji Mobile Plaza. ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব। সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা। পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচাপাড়া। যোগাযোগ 8100071948।